হাই फ्रेंड्स স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে একটা টিভি চ্যানেল কিভাবে টাকা ইনকাম করে তো বন্ধুরা হ্যাঁ এই কথাটা অবশ্যই শুনার পর আপনাদের মনে একটা প্রশ্ন অবশ্যই জাগবে যে আমরা যে প্রত্যেক মাসে 300 হোক 200 টাকা দি সেটা কোথায় যায় তো বন্ধুরা একচুয়ালি বলে দি সেটা কিন্তু টিভি চ্যানেলের ইনকাম নয় তো বন্ধুরা সেটা আপনি যে কানেকশান ইউজ করছেন মানে যে সেটপ বক্স ইউজ করেছেন যে টিভি ইউজ করেছেন সেটা তারা পায় অ্যাকচুয়ালি মানে যে কেবল আপনি ব্যবহার করছেন কেবলমাত্র তারা এই টাকাটা পায় এবং টিভি চ্যানেল যেমন স্টার জল স্টার জি সিনেমা স্টার গোল যে কোনো চ্যানেল বলুন এই চ্যানেলগুলো কোথা থেকে টাকা ইনকাম করে কোথা থেকে টাকা জেনারেট করে এ টু জেড আমি আপনাদের জানাবো তো বন্ধুরা দেখতে থাকুন আজকের এই ভিডিও আর বন্ধুরা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে ভিডিও শুরু করার আগে আমাদের স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যে ঘন্টার চিহ্নটা দেখতে পাবেন ওটা অবশ্যই অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কারণ আমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমরা বেশি জটিল করব না অ্যাকচুয়ালি সিম্পল ভাবে আপনাদের বলে দেবো যে একটা টিভি চ্যানেল কিভাবে ইনকাম করে তো বন্ধুরা সর্বপ্রথম বলে দিই একটা টিভি চ্যানেল ইনকাম করে অ্যাড থেকে মানে অ্যাডভার্টাইজমেন্ট থেকে তো আপনারা হয়তো সিরিয়াল যে কোনো সিনেমা যে কোনো নাটক যাই হোক দেখেন না কেন তার মধ্যেখানে অ্যাড শো করে মানে অ্যাড দেয় তো সম্পূর্ণ টাকাটা সেই অ্যাডের আসে যে কোনো কোলগেট সাবুন তেল মোবাইল ভিভো অফো যাই বলুন না কেন প্রত্যেকটা সেই অ্যাড শো করার জন্য সেই কোম্পানির চ্যানেলকে টাকা দিয়ে তবেই অ্যাডটা শো করায় তো সেই তার জন্যই একটা চ্যানেল টাকা ইনকাম করে তো এটা গেল টিভি চ্যানেল কিভাবে টাকা ইনকাম করে কিন্তু এর মধ্যে আমার ভাগ আছে মানে কখন কোন চ্যানেল বেশি টাকা ইনকাম করে মানে কোন চ্যানেল তার অ্যাডগুলো দামি হয় অ্যাকচুয়ালি এবং কি করে বুঝবে যে তার চ্যানেলটা এখন ভালোভাবে চলছে হাই লেভেলে চলছে তো সেটা তার সম্বন্ধে একটু আলোচনা করবো আপনাদের সাথে তো বন্ধুরা আপনারা হয়তো নাম শুনেছেন টি আর যার ফুল ফর্ম হলো টেলিভিশন রেটিং পয়েন্ট তো বন্ধুরা হ্যাঁ টেলিভিশন রেটিং পয়েন্ট এটা উপরেই ডিপেন্ড করে যে এই চ্যানেলের এখন টিআরপিটা অনেক বেশি এখানে যে অ্যাড শোগুলো করবে সেগুলো অনেক দামি অ্যাড হবে তো বন্ধুরা এটা কিভাবে মানে অ্যাকচুয়ালি গণনা করে যে এই চ্যানেলে এখন মানুষ বেশি দেখছে এটা টিআরপি বেশি তো বন্ধুরা একটা মিটার আছে যার নাম হচ্ছে পিপিল মিটার বেশিরভাগ শহরে মানে এই মিটারগুলো কেবলমাত্র শহরে বেশিরভাগ ইউনিক বাড়িতে মানে সব বাড়িতে অ্যাকচুয়ালি থাকে না কিছু কিছু ইউনিক বাড়িতে এই মিটারটা লাগানো থাকে যার সাথে টিভি হোক কেবল হোক কানেক্ট করা থাকে এবং সে সম্পূর্ণ ডাটা জেনারেট করে এবং সেই চ্যানেলকে পাঠায় যে এখন এই মুহূর্তে এই চ্যানেলে মানে প্রচুর মানুষ দেখছে এইভাবেই জেনারেট করে যে এই চ্যানেলের টিআরপিটা এই মুহূর্তে সব থেকে বেশি পিপিল মিটারের দ্বারাই সম্পূর্ণ জেনারেট করা হয় তো যখন যেই সময় টি আর অনেক বেশি হয় তখন মানে ওদের চ্যানেলে কোনো অ্যাড কোম্পানি যখন আসবে যে আমার এই কোলগেটে অ্যাডটা দিতে হবে তখন তারা বলে যে আমাকে এত টাকা লাগবে তবেই আমি অ্যাডটা শো করাবো তো সেই হিসাবেই সে অ্যাডটাকে শো করে আর কোম্পানিও চাইবে যে আমার অ্যাডটা মানে আমার প্রোডাক্টটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় যাতে আমারও লাভ অ্যাকচুয়ালি যে অ্যাড দিচ্ছে তারও অনেকটা লাভ তার অ্যাডগুলো প্রত্যেকটা মানুষ দেখছে এবং যার কারণে তারও লাভ তো বন্ধুরা এইভাবেই একটা টিভি চ্যানেল এবং কোম্পানির যে অ্যাডভার্টাইজমেন্ট তাদের সিস্টেমগুলো এইভাবেই চলে জাস্ট আপনাদের জানানো ছিল যে একটা টিভি চ্যানেল কিভাবে ইনকাম করে তো বন্ধুরা জাস্ট আজকের ভিডিও এটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি পারেন ভিডিওটিকে শেয়ার করুন আপনাদের ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আর আমাদের স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে যে নোটিফিকেশন বেলটা দেখবেন ওটা অবশ্যই অন করে রাখবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আমরা অ্যান্সার দিয়ে অবশ্যই চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন ওকে বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং